আমার স্বামী প্রবাসে থাকে, আমি প্রতিনিয়ত সে আমাকে সন্দেহ করে, সন্দেহের কারণে সে আমাকে অনেক কিছু বলতেই থাকে। আমার সন্দেহ দূর করার জন্য আমি কোরআন স্পর্শ করে ভিডিও কলে বলেছি, তাতেও সন্দেহ দূর করতে পারি নাই। এরপরে নফল রোজা অবস্থায়ও তিনবার আল্লাহর নাম নিয়ে শপথ করেছি, তাতেও সে আমাকে বিশ্বাস করে নাই। এরপর আমি বলেছি, আমি যদি হারাম কাজ বা যে দোষ আমাকে দিচ্ছেন আমি যদি সে দোষে দোষী হই, তাহলে আমার সমস্ত নেক আমল তোমাকে দিয়ে দিব এবং তোমার গুনাহগুলো আমি নিয়ে নিব যদি আমি নির্দোষ হই। যদি আমি নির্দোষ হই তাহলে তোমার নেক আমলগুলো আমাকে দিতে হবে। তা সত্ত্বেও সে আমাকে বিশ্বাস করে না। কিয়ামতের মাঠে কি এগুলার জন্য প্রস্তুত থাকতে হবে? আমার এখন করণীয় কি? আমার স্বামীও আমার জন্য কিছু নসিহা প্রদান করবেন, আশা করি আপনার নসিহা শুনে সে ফিরে আসবে। ভাইরা, আমার আমাদের দেশে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির অন্যতম কারণ হলো সন্দেহের রোগ। কি রোগ? সন্দেহের রোগ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হুজরাতে বলেছেন যে ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাযাজ-জন্নি ইসমুন। হে ইমানদারগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকবে, কারণ অনেক ধারণা আছে যেগুলো গুনাহের কথা। এই সমস্ত ধারণা মন্দ ধারণা করা যাবে অহেতুক। কারোর সাথে কথা বলতে দেখেছেন, আপনি বললেন তুমি অমুক ছেলের সাথে কথা বলছো, না জেনেই বললেন, এটা হারাম, এটা জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম আজ-জন্ন ফা ইন্নাজ-জন্ন আকযাবুল হাদিস। তোমরা মানুষের প্রতি কুধারণা করা থেকে বেঁচে থাকবে, কারণ কুধারণা পরে করা এটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। এটা আমাদের অনেকের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কারোর কাছ থেকে মুখের কিছু শুনেই আপনি বলা শুরু করলেন, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। বিশেষ করে আমাদের যে সমস্ত ভাইরা প্রবাসে থাকেন তাদের দাম্পত্য জীবনে এই সমস্ত অশান্তিগুলো বেশি হয়, কারণ মা এখান থেকে কানপোড়া দেয়, অনেক সময় বোন এখান থেকে মিথ্যা কথা বলে, ভাইয়েরা মিথ্যা কথা বলে, আশপাশের লোকজন মিথ্যা তথ্য দেয়, সে ওখান থেকে বিভ্রান্ত হয়, সেগুলো বিশ্বাস করে। মনে রাখা উচিত যে অনেক মেয়েদের প্রতি এরকম অবিচার করা হয়। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন তাহসাবুনাহু হাইয়্যানা, কারোর চরিত্র সম্পর্কে তুমি একটা সন্দেহমূলক কথা উঠাই দিলা, এটাকে তোমরা মনে করো খুব হালকা জিনিস, ওয়াহু আইন্দাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ, বিশাল বড় অপরাধের কথা, কবিরা গুনাহ। অতএব কোন স্বামী যদি তার স্ত্রীকে এভাবে টর্চার করে, সে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াবে। তার আল্লাহর ভয় করা উচিত। তার কাছে সুস্পষ্ট প্রমাণ না থাকলে সে অহেতুক সন্দেহের বসে তার স্ত্রীকে কোনো অপবাদ দিতে পারবে না। কোরআনে কারিমে আপনারা জানেন একটা আয়াত আছে আল্লাহ তাআলা নাজিল করেছেন, যদি কেউ আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত আল গাফিলাত, যদি কেউ সৎ সতী নারীকে দোষ দেয় যে তুমি অমুকের সাথে সম্পর্ক করো, তুমি কারোর সাথে হারাম রিলেশন করো, তুমি কারোর সাথে দুই নম্বর সম্পর্কে আছো, এরকম যদি কোনো অপবাদ দেয়, জেনার অপবাদ যদি কোনো মানুষ দেয়, যে কেউ, এমনকি স্বামী হোক, যে কেউ হোক যদি দেয়, এবং সে যদি সেটা উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে না পারে সন্দেহাতীতভাবে, কোরআন বলেছে ফাজলিদুহুম সামানিনা জালদা, এই সমস্ত মিথ্যা অপবাদকারীদেরকে 80 বেদ দিতে হবে ইসলামী বিচারিকভাবে। কারণ একজন নারীর চরিত্র নিয়ে সে প্রশ্ন তুলেছে। ঠিক একই কথা কোন পুরুষের চরিত্র নিয়ে যদি কোনো স্বামী সন্দেহ করে, অনেক মহিলা আছে অযথাই তার স্বামীকে নিয়ে খোঁচাখুচি করে, সন্দেহ করে, এরকম মিথ্যা অপবাদ যদি দেয় রীতিমতো যে তুমি জেনা লিপ্ত হয়েছ, তাহলে সেক্ষেত্রে 80 বেদ দেওয়া হবে। শুধু 80 বেদ নয়, তাদের সাক্ষ্য কোনোদিন আর কবুল করা হবে না এবং তাদের উপর আল্লাহ লানত বর্ষিত হবে। কতগুলো জঘন্য কথা বিধায় দাম্পত্য জীবনে পরস্পর পরস্পর প্রতি এরকম সন্দেহ করবেন না, আল্লাহকে ভয় করেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য ইবলিস এগুলো সাপ্লাই করে, আপনার ব্রেনটা নষ্ট করে। নিজেদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে অন্যায় কোনো কিছু প্রমাণিত না হবে বা জোরালো প্রবল কোনো প্রমাণ আপনার কাছে না থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। শুধু স্বামী স্ত্রী না, আমরা অন্যের ব্যাপারে একটু কোনো রকম সন্দেহের লেশ পাইলেই আমরা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য লেগে যাই, খুব জঘন্য অপরাধ এটা।